নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের সাথে শেয়ার করব দারুণ একটা সুজি রেসিপি। এটা দেখতেও যেমন সুন্দর হয়, খেতেও তেমন খুবই সুন্দর হয়, আর বানানোও খুবই সোজা। এটার জন্য আমি দেখো এখানে নিয়ে নিয়েছি একটা বাটির মধ্যে প্রায় 150 গ্রাম পরিমাণে সুজি। সুজির মধ্যে দিয়ে দিলাম 1/4 ভাগ বেকিং পাউডার, আর দিয়ে দিলাম 1/4 ভাগ বেকিং সোডা, আর দিয়ে দিলাম 7 মতো লবণ, আর দিয়ে দিলাম 3 চামচ পরিমাণ সাদা তেল, আর আমি এখানে দিয়ে দিলাম প্রায় 100 গ্রামের কাছে গুঁড়ো করা চিনি, আর দিয়ে দিলাম অল্প একটু এলাচ গুঁড়ো। এবার আমি সমস্ত শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে হাত দিয়ে এইভাবে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মেশানো হয়ে যাওয়ার পরে এখানে আমি দিয়ে দিলাম 1 বাটি পরিমাণ লিকুইড দুধ। এই দুধটা দিয়ে আমি খুব ভালোভাবে সব কিছু একসাথে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে 10 মিনিটের মতন অপেক্ষা করব। 10 মিনিট পর আমি ঢাকা খুলে চেক করে নিচ্ছি, দেখো কতটা সুন্দরভাবে সুজিটা ফুলে উঠেছে। সাইডে রেখে দেব। একটা থালার মধ্যে আমি আগে থেকে ঘি ব্রাশ করে রেখেছিলাম, এবার দেখো থালার মধ্যে আমি সুজিটাকে এইভাবে পুরো ঢেলে দিলাম। এরপর দেখো আমি কড়াইয়ের মধ্যে আগে থেকে জল গরম বসিয়ে দিয়েছিলাম, আর জল গরমের মধ্যে আমি এটাকে বসিয়ে দিয়ে আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। এবার আমি ঢাকা খুলে চেক করে নেব। দেখো খুব সুন্দরভাবে কিন্তু আমার রেডি হয়ে গেছে। এবার নামিয়ে নিয়ে আমি খুব ভালোভাবে ঠান্ডা করে নেব। দূর থেকে দেখো কালারটা কত সুন্দর এসেছে। এবারে আমি একটা সসপ্যানের মধ্যে 1 কাপ পরিমাণ দিয়ে দিলাম জল, আর দিয়ে দিলাম অল্প একটু চিনি। চিনিটাকে আমি একটু ফুটিয়ে নেব, একটা আমি পাতলা শিরা বানিয়ে নেব। আমার বানানো হয়ে গেছে, এবার গ্যাসটা অফ করে দিলাম। এবার দেখো এদিকে সুজিটাও খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে, চারদিক থেকে একটু ছুরি দিয়ে কেটে নেব। এবার এইভাবে ছুরি দিয়ে আমি প্রথমে একটু লম্বা লম্বা করে পিস করে নেব। এইভাবে সমস্তটা আমি একইভাবে এইভাবে লম্বা লম্বা করে পিস করে নেব। এবার আমি সাইড থেকে এইভাবে আবারও আমি বরফির আকারে কেটে নেব। আমি কিন্তু পুরো সুজিটাই এইভাবে বরফির আকারে কেটে নেব। আমি একটা তোমাদের তুলে দেখিয়ে দিচ্ছি, দেখো কতটা সুন্দরভাবে প্রত্যেকটা পিস কিন্তু উঠে আসছে। বন্ধুরা একবার হলেও এইভাবে বানিয়ে খেয়ে দেখো, অসম্ভব সুন্দর খেতে হয়। একটা প্লেটের মধ্যে আমি সাজিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি। আজকে চিনি শিরাটা আমি তৈরি করেছিলাম, এইভাবে আমি উপর থেকে দিয়ে দেবো। সুজির এই রেসিপিটা আরও বেশি খেতে সুন্দর হবে। আর দেখো উপর থেকে আমি সাজানোর জন্য একটু পেস্তা কুচি এইভাবে দিয়ে সাজিয়ে দেব। নতুন বন্ধুদের কাছে আমার অনুরোধ রইল, আমার বানানোর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল।